আয় 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 তি তি তি, এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি, তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, আয় আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়ি মা, এসেছি। এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানে খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয়, তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না, আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলের দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়ি কেজি দুটো ডিম দিত। বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত, সেই ভাতের সাথে মুরগির ডিম দুটো সেদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী তৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদুস নদুস। বুড়ির প্রতিবেশী চোর তৃষ্ণা বুড়ির নাদুস নদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে, এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো ফাঁকা পাচ্ছি না। সব সময় বুড়ি মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরতে থাকে। এরই ভেতর একদিন বুড়ি সকালবেলা অসুস্থ থাকায় ধান কুড়োতে যেতে পারে না, তাই বিকেল বেলা ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে তৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটো দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই, মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। তৃষ্ণা সুযোগ পেয়ে মুরগি দুটোকে খপ করে ধরে ফেলে আর দ্রুততার সাথে মুরগি দুটো নিয়ে নিজের বাড়িতে আসে। এই তৃষ্ণা চন্নি, ছেড়ে দে আমাদের। এই মুরগি দেখি কথাও বলতে পারে, এ তো জানতাম না। চন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাইতাম সে কথা এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে। তৃষ্ণা সেই মুরগি দুটোকে ওর ঘরে আটকে রেখে দেয়। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসে। আয় 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 তি তি তি, দেখ তোদের খাবার নিয়ে চলে এসেছি। কি রে, এখনো কেন আসছিস না? আয় আমার কাছে। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে সাড়া দিয়ে আসে না। তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা দুটো কোথায় গেল? ওরা হারিয়ে যায়নি তো? কিংবা কেউ ধরে খেয়ে ফেলেনি তো? বুড়ি খুব কাঁদতে থাকে। বুড়ির কান্না শুনে তৃষ্ণা বুড়ির সাথে তামাশা করতে বুড়ির বাড়িতে আসে। ও মা, কি হয়েছে বুড়িমা? এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার তো আপন বলতে ওই দুটো মুরগি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম, ওরা ডিম দিত, সেই ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম। এখন তো আমার সব গেল, এখন কি হবে? ঘরে শুধু দুটো ডিমই আছে। তাই এক কাজ করো, এতই যখন ডিম খাওয়ার শখ তোমার, তাহলে তোমার ঘরে থাকা ওই দুটো ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দিয়ে ডিমের চাষ করো। কে বলতে পারে ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। বুড়ি কাঁদতে থাকে, আর বুড়ির কান্না দেখে দুষ্ট তৃষ্ণা আড়ালে গিয়ে হাসতে থাকে। আর সে সময়ই ছোট্ট চুরুই টুনি
বুড়ির বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ কি, এই বুড়িমা এভাবে কাঁদছে কেন? তার এত কিসের দুঃখ? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। কৃষ্ণা যখন হাসতে হাসতে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখন টুনি বুড়ির বাড়ির ভেতরে আসে। কি হয়েছে বুড়িমা, এভাবে কাঁদছো কেন তুমি? কিছু কি ঘটেছে? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটো চুরি হয়ে গেছে, আর আমি মুরগি হারিয়ে কাঁদছিলাম তখন ওই তৃষ্ণা আমার সাথে বিদ্রুপ করার জন্য আমাকে বলে গেল ডিমের চাষ করতে। ওই পাঁচি মহিলা তোমাকে এ কথা বলেছে? বেশ, তুমি তাহলে তাই করো, ডিমের চাষ করো। তুইও কি ওই তৃষ্ণার মতো আমার সাথে মজা করবি? মজা না বুড়িমা, তুমি ডিম দুটো মাটিতে পুঁতেই দেখো, এরপর কি করা যায় আমি করছি, শুধু আমার উপর বিশ্বাস রেখো। টুনি এ কথা বলে উড়ে উড়ে প্রকৃতি কন্যার কাছে রওনা দেয়। ওদিকে বুড়ি টুনির কথা মতো ঘরে থাকা ডিম দুটো আঙিনায় পুঁতে দেয়। হে বিধাতা, তোমার উপর ভরসা করে এই ডিম দুটো আমি পুঁতে দিলাম। তুমি দেখো বিধাতা, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। ওদিকে টুনি পৌঁছে যায় প্রকৃতি কন্যার কাছে। কি রে টুনি, কিছু বলবি নাকি হঠাৎ আমার কাছে? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন কারো দুঃখ আমি সইতে পারি না, তা আজ আবার কার দুঃখের খবর নিয়ে এলি? সে এক বুড়িমার দুঃখ, দিনকুলে কেউ নেই ওই বুড়িমার, থাকার ভেতর দুটো মুরগি ছিল, সে মুরগির ডিম সেদ্ধ করে খেয়েই বুড়িমা থাকতো, কিন্তু কেউ বুড়িমার সে শেষ সম্বল মুরগি দুটোকে চুরি করে নিয়ে গেছে। তাই আমি বুড়িমাকে বলেছি ঘরে যে দুটো ডিম আছে সে দুটো ডিমের চাষ করতে। টুনি, তুই যে এত বোকা এটা তো জানতাম না। ডিমের চাষ, এটাও আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন সেটা তো আমি জানি। ধুর, আমার এত শক্তি নেই। আপনি আমার সাথে চলুন, সেই বৃদ্ধাকে দেখবেন, বৃদ্ধার দুঃখ কষ্ট আর চোখের পানি দেখলে আপনারও বৃদ্ধার জন্য খুব খারাপ লাগবে। চলুন আমার সাথে। তুই যে নাছোর বান্দা, তোর সাথে এখন না গিয়ে উপায় আছে? প্রকৃতি কন্যা একথা বলে টুনির সাথে রওনা দেয় বৃদ্ধার বাড়ির দিকে। বৃদ্ধার বাড়িতে এসে প্রকৃতি কন্যা দেখে বৃদ্ধা তার মুরগিদের শোক ভুলতে পারেনি, আর খাওয়ার জন্য বৃদ্ধার কাছে এক মুঠো সাদা ভাত ছাড়া কিছুই নেই। বৃদ্ধা সে ভাতটুকুই কষ্ট করে খাচ্ছে আর কাচ্ছে। আমার মুরগিরা, তোরা আমার সঙ্গী, আর তো কেউ নেই, একমাত্র তোদের সাথে কথা বলে আমি আমার সব দুঃখ ভুলে থাকতাম, তোদের ডিমকে দিন কাটিয়ে দিতাম, তোরা কোথায় চলে গেলি? বৃদ্ধার এত কষ্ট দেখে প্রকৃতি কন্যার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো, আর প্রকৃতি কন্যার সে চোখের পানি বৃদ্ধার পুঁতে রাখা ডিমের উপরে গিয়ে পড়ল। তখনই সেখান থেকে ডিমের গাছ বেরিয়ে পড়ল, সে গাছে অনেক ডিমও ধরল। আরে আশ্চর্য ব্যাপার, দেখুন প্রকৃতি কন্যা, আপনার চোখের জল এখানে পড়তেই ডিমের গাছ বেরিয়েছে। বৃদ্ধা বুড়িমাকে এই কথা তো জানাতে হয়। টুনি উড়ে গিয়ে বৃদ্ধাকে বলে, বুড়িমা, তোমার মুরগি দুটোকে ফিরত দিতে না পারলেও তুমি যেন ভালোভাবে খেয়ে বাঁচতে পারো সে ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আমি আমার সাথে প্রকৃতি কন্যাকে নিয়ে এসেছি, আর প্রকৃতি কন্যার চোখের জল পুঁতে রাখা ডিমের উপর পড়তেই সেখানে ডিমের গাছ হয়েছে। এখন তুমি যত খুশি তত ডিম এই গাছ থেকে খেতে পারো, আবার বাজারেও বিক্রি করতে পারো। টুনি, প্রকৃতি কন্যা, তোমাদের বিধাতা ভালো করুক, তোমরা আমাকে যে সাহায্য করেছো তার কথা আমি কখনো ভুলবো না। এরপর থেকে বৃদ্ধা ডিম গাছ থেকে ডিম নিয়ে খেত,
আর বাকি ডিম বাজারে বিক্রি করে ভালো মন্দ খেত, নতুন শাড়ি পরত। একদিন তৃষ্ণার চোখে পড়ে যায় সেই ডিমের গাছ। এই বুড়ির দেখি ভাগ্য খুলে গেছে, তাই তো বলি বুড়ির কান্নার শব্দ আমার বাড়ি পর্যন্ত আসে না কেন। সে যাই হোক, এই গাছ আমি চুরি করব, ঠিক সেভাবেই যেভাবে বুড়ির মুরগি দুটোকে চুরি করে আমার কাছে রেখে দিয়েছি। কৃষ্ণা রাত হতেই বৃদ্ধার বাড়ির উঠোনে গেল আর ডিমের গাছ উপরে নিতে চাইল। তখনই তৃষ্ণার হাত সেই ডিমের গাছের সাথে আটকে গেল। একি পুতরে কাণ্ডরে বাবা, আমার হাত আমি ছাড়াতে পারছি না কেন, কি করব এখন। তৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও ওর হাত ছাড়াতে পারে না। এভাবেই সকাল হয়ে যায় আর বুড়ি ঘর থেকে বাহিরে বের হয়। একি তৃষ্ণা, তোমার হাত আমার ডিমের কাছের সাথে আটকে আছে কেন? তুমি কি তাহলে আমার গাছ চুরি করতে এসেছিলে? বুড়িমা, আমাকে বাঁচান, বুড়িমা আমাকে বাঁচান। আপনি যদি আমাকে বিপদ থেকে না বাঁচান, তাহলে সারা জীবন আমার হাত এখানে এভাবেই আটকে থাকবে, আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তখনই হাসতে হাসতে টুনি সেখানে আসে। তুমি মহিলা সবসময় খারাপ, তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল, মনেই হয়েছিল তুমি বুড়িমার গাছ চুরি করতে পারো, কিন্তু এ গাছ যে প্রকৃতি কন্যার চোখের জলে সৃষ্টি, একে তো নেওয়া যাবে না। টুনি, এই টুনি, আমাকে বাঁচা ভাই, আমি কথা দিচ্ছি এরকম কাজ আর কখনো করব না। তোমার এই হাত তখনই ডিমের গাছ ছেড়ে দিবে যখন তুমি তোমার সব পাপ স্বীকার করবে। এবার বলো দেখি, বুড়িমার আর কি কি ক্ষতি করেছো তুমি? বুড়িমার মুরগি দুটো আমি চুরি করে আমার বাড়িতে বেঁধে রেখেছি। প্রথমে আমি মুরগি দুটোকে খেতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম মুরগি দুটো কথা বলে, তখন ঠিক করলাম এদের চড়া দামে হাটের দিনে বাজারে বিক্রি করব। আজ হাটের দিন, আজই মুরগি দুটোকে নিয়ে যেতাম। আফসোস, আজই তোমার চুরি ধরা পড়ে গেল। ছি তৃষ্ণা, তুমি আমার ক্ষতি কিভাবে করলে? তুমি তো জানতেই আমি বৃদ্ধা অসহায় মানুষ, একেই আমার দুঃখ দুর্দশার শেষ নেই। এর ভেতর আমার মতো মানুষকে ঠকিয়ে তার একমাত্র অবলম্বনটুকু কেড়ে নিয়ে কতদিন আর খেতে পারতে তুমি? বুঝলে তৃষ্ণা, এই তোমার মতো মানুষের জন্য হাজার হাজার অসহায় মানুষরা কত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়। আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি ভেতর থেকে অনুতপ্ত, এরকম কাজ আমি আর কারো সাথে কখনোই করব না। তৃষ্ণা খুব কাঁদতে থাকে, তাই বৃদ্ধা তৃষ্ণাকে মাফ করে দেয়, সাথে সাথে ডিম গাছও তৃষ্ণার হাত ছেড়ে দেয়। তৃষ্ণা বন্দি করে রাখা মুরগি দুটোকে বুড়ির কাছে ফিরিয়ে দেয়। আয়রে আমার লালা, আয়রে আমার ভোলা, তোদের জন্য বাজার থেকে বাসমতি চাল আনিয়েছি, খেতে চেয়েছিলি না? বুড়িমা, আপনি সত্যি আমাদের জন্য বাসমতি চাল এনেছেন? সত্যি এনেছি, এই দেখ খেয়ে নে। বুড়িমা, বিধাতা আপনাকে আরো ধন সম্পদ দিক, এই দোয়াই করি আমরা। আমার আর ধন সম্পদের প্রয়োজন নেই, আর এ জগতে তোরা দুজন ছাড়া আমার আর আছেই বা কে? কেন বুড়িমা, আপনার ছেলে আবির তো আছে। ওর নাম আমার সামনে আর কখনো নিবি না, তোরা খে বাড়িতেই থাকিস, আমি ডিম গাছ থেকে ডিম তুলে রাখি, একটু বাদেই আবার ডিম ব্যবসায়ীরা আসবে ডিম নিয়ে যেতে। বুড়ি ডিম গাছ থেকে ডিম তুলতে তুলতে ছেলের কথা ভেবে কাঁদতে থাকে, তখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যায়। এ কি বুড়িমা, কি হলো তোমার? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমাকে ঘরে নিয়ে যেতে হবে। তখনই তৃষ্ণা বুড়িমার বাড়িতে আসে।
বুড়িমার আবার কি হলো? এই কৃষ্ণচন্নি, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আবার আমাদের চুরি করতে এসেছো নাকি? না রে লালা ফোলা, আমি তো ভালো হয়ে গেছি। আমি চুরি করা বাদ দিয়ে দিয়েছি। এখন আমার সাথে তর্ক করার সময় না। আমি বরং বুড়িমাকে ঘরে শুইয়ে দেই। যারা জন্যে হয় তাদের কখনো পুরোপুরি বিশ্বাস করতে নেই। আমরা তোমাকে বুড়িমাকে স্পর্শ করতে দেব না। লালা ফোলা, আমাকে চালাস না। বুড়িমাকে বিছানায় শুইয়ে দিয়েই আমি চলে যাব। কৃষ্ণা এমনটা বলে বুড়িকে বিছানায় শুইয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে ভোলা, বুড়িমা তো চোখ খুলছে না, কি করব রে? আমি বুড়িমাকে পাহারা দিচ্ছি, তুই বরং গিয়ে টুনিয়ার প্রকৃতি কন্যাকে ডেকে নিয়ে আয়। লালাকে বুড়ির কাছে রেখে ভোলা টুনিয়ার প্রকৃতি কন্যাকে ডেকে আনতে যায়। কি রে ভোলা, তুই এখানে? বুড়িমা ঠিক আছে তো? বুড়িমা ভালো নেই প্রকৃতি কন্যা, উনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখনো জ্ঞান ফিরে আসেনি ওনার। আমরা তো সামান্য মুরগি, ওনার জন্য কিছু করতেও পারছি না। আপনি আর টুনি আমাদের সাথে বুড়িমার কাছে চলুন। অপেক্ষা কর ভোলা, আমি টুনিকে ডেকে নিচ্ছি। প্রকৃতি কন্যা এমনটা বলে নিজের শক্তির সাহায্যে ভোলাকে নিয়ে টুনির কাছে গেল। আর টুনিকে নিয়ে বুড়িমার কাছে আসলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো দেখছি চোখ বন্ধ করে শুয়ে আছো। উঠো বুড়িমা, দেখো আমি এসেছি। লালা বোলা, বুড়িমার এত শরীর খারাপ দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, বুড়িমার এত বড় পৃথিবীতে কি কোনো আপনজন নেই? বুড়িমারে শেষ সময়ে কেউ কি ওনার পাশে থাকবে না? বুড়িমার এক ছেলে আছে, সে পাশের গ্রামেই থাকে। বুড়িমার কোনো সহায় সম্বল ছিল না বলে বুড়িমাকে রেখে চলে গেছে। শুনেছি পাশের গ্রামেই নিজের বউ বাচ্চাকে নিয়ে আছে। কত বড় বদমাশ ছেলে, নিজের মাকে ভালোবাসে না, তাই মায়ের দুঃখের সময় মাকে রেখে চলে গেছে। সে যাই হোক, বুড়িমার এত খারাপ অবস্থা, বুড়িমার ছেলেকে খবর দেওয়া উচিত। লালা ভোলা, তোরা যা, তোরা গিয়ে বুড়িমার ছেলেকে নিয়ে আয়। এখনই যাচ্ছি প্রকৃতি কন্যা, চল লালা। প্রকৃতি কন্যার টুনি মিলে বুড়িমাকে সেবা যত্ন করতে থাকে। প্রকৃতি কন্যা, আপনি নিজের জাদু শক্তি দিয়ে কি বুড়িমাকে সুস্থ করতে পারেন না? আমি চেষ্টা করেছি টুনি, কোনো কাজ হয়নি। বিধাতার বোধহয় ইচ্ছে নেই বুড়িমাকে সুস্থ করার। ওদিকে লালা ভোলা পৌঁছে যায় বুড়ির ছেলে আবিরের বাসায়। ও বুড়িমার ছেলে আবির, বাড়িতে আছো নাকি? কে রে, কে ডাকে? আমরা, লালা ভোলা। এই মুরগিরা, তোরা কারা? ও মা, আমাদের ভুলে গেলে? তোমার মায়ের মুরগি আমরা। এসেছি তোমাকে নিতে, তোমার মা মৃত্যুশয্যায়, সে তোমাকে দেখতে চায়। আমার কোনো মা নেই, আর আমি যেতে পারবো না। ও মা, মুখের উপর মিথ্যে বলে দিলে, কেমন ছেলে গো তুমি? বেশি কথা না বলে এখান থেকে যদি চলে না যাস, তবে তোদের দুজনকে ধরে আমি জবাই করে খাবো। এমনটা বলে আবির লালা ভোলার মুখের উপর দরজা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। লালা ভোলা মন খারাপ করে ফিরে আসে। কি রে লালা ভোলা, তোরা একা কেন এলি? বুড়িমার ছেলে আসেনি? না গো টুনি, সে আসলো না। সে কি, কেন সে আসলো না? লালা ভোলা আবিরের ব্যবহার সম্পর্কে প্রকৃতি কন্যা টুনিকে সব জানিয়ে দেয়। সব শুনে প্রকৃতি কন্যা বলে, এরা সন্তান নামের কলঙ্ক। যে মা 10 মাস পেটে ধরেছে তার অসুস্থতায় তাকে দেখতে আসছে না। কত বড় বেঈমান ছেলে! আপনি ভাববেন না প্রকৃতি কন্যা, এসব ছেলেকে কিভাবে নিয়ে আসতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে। এমনটা বলে টুনি উড়ে চলে আসে আবিরের বাড়ি।
আবির ভাই, ও আবির ভাই, বাড়িতে আছো নাকি? টনির ডাকে আবির ঘর থেকে বেরিয়ে আসে। আরে একটু আগে এলো মুরগি, এখন এলো টুনটুনি। আমার বাড়িতে কি আজ পাখিদের মেলা বসেছে নাকি? ওসব আমি কিছু জানি না, তবে যা জানি তাই জানাতে আসলাম। বুড়িমার মানে তোমার মা, সে তো মূর্তি বসেছে। আরে যা, আমার কোনো মা নেই, কি সব যে বলো, যাও তো এখান থেকে। আরে পুরো কথাটা তো শোনো, তোমার মায়ের তো অনেক সম্পত্তি। প্রকৃতি কন্যার সাহায্যে তোমার মায়ের একটি জাদুর ডিমের গাছ আছে, সেটা থেকে প্রতিদিন শত শত ডিম বিক্রি করে তোমার মায়ের তো অনেক টাকা পয়সা জমেছে। সে সম্পদ গুলো নাকি এলাকার মোড়ল গরিব দুঃখীদের মাঝে দান করে দিবেন, কারণ তুমি তো তোমার মায়ের পরিচয়ই দিচ্ছ না। টুনির মুখে এই কথা শুনে আবিরের চোখ লোভে চকচক করতে থাকলো, আর সে বলল, এ কথা আসলে আমারই ভুল, আমি ভেবেছিলাম এ অন্য বুড়িমা, এ আমার মা নয়, এখন বুঝলাম সে আমারই মা, তা আমাকে নিয়ে চল সেখানে। আহারে আমার মা, না জানি কত কষ্ট করছে, মায়ের পাশে আমার তো থাকা উচিত। এটা বলে আবির মিথ্যে কান্নার অভিনয় করতে থাকে। টুনি আবিরের কান্না দেখে মনে মনে বলে, কত বড় লোভী তুমি আবির, টাকা পয়সার কথা শুনেই তোমার মাকে তুমি চিনতে পেরেছো। সে যাই হোক, ও এখন বুড়িমার কাছে যাক, বুড়িমা যদি ওকে দেখি সুস্থ হয় এটাই একমাত্র আশা। ওই টুনি যাবে না? আমি তো উড়ে উড়ে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেশ বেশ আমি আসছি, তুমি যাও। টুনি উড়ে বুড়িমার বাড়িতে আসে, আর প্রকৃতি কন্যাকে বুড়ির লোভী ছেলে আবিরের ব্যাপারে জানায়। এত লোভী ওই ছেলে, ওকে তো লোভীর শাস্তি পেতেই হবে, আসুক একবার। টুনি লালা ভোলা, তোরা দরজার বাহিরে দাঁড়িয়ে থাক, লোভী ছেলেটা আসলেই আমাকে জানাবি। প্রকৃতি কন্যার আদেশে টুনি আর লালা ভোলা বুড়ির দরজার উঠোনে এসে দাঁড়িয়ে থাকে। আবিরও এসে হাজির হয়। কই আমার মায়ের কি হয়েছে, কোথায় আমার মা? আবির মিথ্যে কান্নার অভিনয় করতে করতে বুড়ির বাড়িতে ঢুকছিল, তখনই আবিরের চোখ পড়ে ডিমের গাছের দিকে। আরে সেই ডিমের গাছটা না, যাই তো একটু ধরে দেখি, মা মারা যাওয়ার পরে এসব তো আমারই হবে। ওদিকে টুনি গিয়ে প্রকৃতি কন্যাকে বাহিরে ডেকে আনে। আবির লোভ সামলাতে না পেরে জাদু ডিমের কাছে হাত দেয়, আর সাথে সাথে ডিম গাছ থেকে অনেক সাপ বের হয়ে আবিরকে পেঁচিয়ে ধরে। পনা তুলে আবিরের দিকে সব সাপেরা চেয়ে থাকে। ওরে বাবা রে, এ কি হলো আমার, এই সাপগুলো আবার কোথা থেকে এলো? মা, ও মা, বাঁচাও আমাকে মা। লোভী আবির শুনে রাখো, এই সাপগুলো হচ্ছে তোমার বাপ, তোমার লোভ, তোমার লোভ লালসাই সাপ হয়ে তোমাকে এখন দংশন করবে। যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, নিজে নাকি তোমাকে খাইয়ে মানুষ করেছে, তোমার জন্য দিনের পর দিন ধরে কষ্ট করেছে, সেই মাকে তুমি কষ্ট দিয়েছো, সেই মায়ের প্রতি তুমি অবহেলা করেছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। প্রকৃতি কন্যা দয়া করে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। তোমার কোনো মাফ নেই, শাস্তি তোমাকে পেতেই হবে। সাপেরা ওকে দংশন করো। না মা, বাঁচাও। আবিরের চিৎকারে বুড়ির জ্ঞান ফিরে আসে। আমার ছেলে, এটা আমার ছেলের চিৎকার না, আমার ছেলের কি হলো? বুড়ি অসুস্থ অবস্থায় বাহিরে বেরিয়ে আসে, আর আবিরকে বিপজ্জনক অবস্থায় দেখে ঘাবড়ে যায়। এ কি বাবা, তোর এই দশা কেন হলো? সব হয়েছে ওর বাপের জন্য, ও নিজের গর্ভধারিণী মাকে কষ্ট দিয়েছে, তাই শাস্তি ওকে পেতেই হবে। মা আমি বুঝে গেছি যে এতদিন অনেক পাপ করেছি, আমাকে মাফ করো মা, আমাকে বাঁচাও। ছেলের চোখের পানি আর করুণ স্বর বুড়ি সহ্য করতে পারে না, তাই প্রকৃতি কন্যাকে বলে, প্রকৃতি কন্যা যতই দোষ করুক ও তো আমার ছেলে, আপনি দয়া করে ওকে মাফ করে দিন,
আমি ওকে মাফ করে দিয়েছি, দয়া করুন। এমনটা বলে বুড়ি অসুস্থ শরীরে আবিরের কাছে যায় আর নিজ হাতে সাপগুলোকে আবিরের শরীর থেকে সরাতে যায়। তখনই সব সাপ গায়েব হয়ে যায়। মা, আমি তোমাকে সারা জীবন এত কষ্ট দিয়েছি আর তুমি আমাকে বাঁচালে মা। ওরে পাগল ছেলে, মায়ের কাছে ছেলে কখনো অপরাধী হয় না, মা ছেলের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে। শেষমেশ মা ছেলের মিল হয়ে যায়। ছেলে আবির নিজ স্ত্রী সন্তানকে নিয়ে বুড়ির বাড়িতে চলে আসে আর পুরো পরিবার মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। প্রকৃতি কন্যা, কি হয়েছে আপনার? আপনার মন এত খারাপ কেন? টুনি, আমার যে তোদের ছেড়ে এই বিশাল জঙ্গল ছেড়ে সবকিছু ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। এ আপনি কি বলছেন প্রকৃতি কন্যা, কেন আপনাকে যেতে হবে? আপনি তো অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, আমাদের সুখী দুঃখে পাশে থেকেছেন, অথচ সেই আমাদের ছেড়ে চলে যাবেন? সবই যে বিধাতার ইচ্ছে টুনি, তবে ভাবিস না, আমি চলে যাওয়ার পরে এমন একজন আসবে যার মধ্যে আমার অংশ থাকবে, যার মধ্যে তোরা আমাকে দেখবি। কিন্তু আপনাকে তো আর পাবো না প্রকৃতি কন্যা, যাবেন না, আপনাকে ছেড়ে আমরা কি করে থাকবো? টুনি, যাই হোক, এসব বাদ দে তো, যা গিয়ে অন্য পাখিদের ডেকে নিয়ে আয়, খুব ইচ্ছে করছে সকলের সাথে প্রাণ খুলে কথা বলার। ওদিকে লালা গিয়ে বুড়িমাকে বলে, বুড়িমা, আজকেও আপনি আমাদের নিজ হাতে খেতে দিলেন না, আপনি দ্রুত সুস্থ কেন হচ্ছেন না? আপনি অসুস্থ, বিছানা থেকে নামতে পারেন না, আর এই সুযোগে আপনার বৌমা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। লালা, আমি খেতে না দিলেও আমার বৌমা তো তোদের খেতে দেয়, তাহলে অভিযোগ কিসের? কি এমন খারাপ ব্যবহার করেছে তোদের সাথে? ওই সারাদিন একবার অল্প কিছু ধান ছাড়া কিছুই না, একেবারেই পেট ভরে খেতে পারি না বুড়িমা। বৌমা, বৌমা কোথায় আছো? এদিকে শোনো। কি হয়েছে মা, আমাকে দেখেছিলেন? শুনলাম লালা ভোলাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো বৌমা? দেখুন মা, আমি এমনি নিজের ছোট মেয়ে আর স্বামীর দেখাশোনা করে সময় পাই না, তার উপর আপনি তো আছেনই, এরপর যদি লালা ভোলার সেবা যত্নও আমার করতে হয়, তাহলে তো নিজের জন্য তো আমার কোনো সময়ই থাকবে না, তাই না? বৌমা, এভাবে কেন কথা বলছো? ভুলে যেও না, তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়ি আর আমার জাদু ডিম গাছের জন্যই তুমি এত দামি শাড়ি দামি গয়না পরতে পারছো। যাও, এখন লালা ভোলাকে গিয়ে পেট ভরে খেতে দাও। বুড়িমার বকা শুনে বুড়িমার বৌমা খুব রেগে যায়, কিন্তু তখন কিছুই করার ছিল না, তাই বুড়িমার বৌমা লালা ভোলাকে বেশি করে খেতে দেয় আর মনে মনে ভাবে, এই দুই মুরগির কারণে আজ আমাকে অনেক বকা খেতে হয়েছে, এই দুই মুরগিকে যদি আমি জবাই না করি তো আমার নামও শকুন্তলা নয়। বুড়িমার বৌমা এমনটা পরিকল্পনা করতে থাকে কিভাবে বুড়িমার বুড়িমার দুই মুরগির উপরে প্রতিশোধ নিতে পারে। শুনেছিলাম পাশের বাড়ির তৃষ্ণা একবার এই দুই মুরগিকে ধরে নিয়ে গিয়েছিল আর এই দুই মুরগি তৃষ্ণাকে অনেক অপমান করেছে, তৃষ্ণার সাথে কিছু একটা পরিকল্পনা করতে হবে। কি ব্যাপার শকুন্তলা, শুনলাম তুমি লালা পোলাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো? জানো না লালা বলা আমার মায়ের খুব প্রিয় মুরগি। তার মানে আমার নামে বিচার তোমার কানেও পৌঁছে গেছে। এই শোনো, তোমার মা আর তোমার মায়ের ওই দুটো পাজি মুরগি, ওদের কথা আমি আর শুনতে চাই না, যাই করি না কেন ওদের চোখে আমার দোষের শেষ নেই। শকুন্তলা, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি আমার মা,
আবির শকুন্তলার সাথে রাগ করে বুড়িমার ঘরে চলে যায়। ওদিকে শকুন্তলা রেগে প্রতিবেশী তৃষ্ণার বাড়িতে যায়। তৃষ্ণা বোন, তুমি বুড়ির ওই দুই বদমাস মুরগিকে কেন চুরি করেছিলে আমি তা বুঝতে পেরেছি। বুড়ি আর বুড়ির দুই মুরগি সবকটা আমাকে জ্বালিয়ে মারলো। তুমি আমার কাছে কি চাও শকুন্তলা? দেখো, আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বলেছিও না, বুড়িমার সাথে প্রকৃতি কন্যার খুব ভালো সম্পর্ক। আমরা যাই করি না কেন, প্রকৃতি কন্যা ঠিক বুঝতে পারবে। প্রকৃতি কন্যা যে একাই অনেক ক্ষমতার অধিকারী এমনটা তো নয়। শোনো বোন তৃষ্ণা, আমরা এবার আর অপেক্ষা করব না। প্রকৃতি কন্যা কিছু জানার আগেই বুড়ি আর বুড়ির দুই মুরগিকে মেরে ফেলবো, আর এমন ভাবে মারবো যে কেউ কিছু বুঝতেই পারবে না। কিন্তু যদি কোনো ভাবে প্রকৃতি কন্যা জেনে যায়? জানবে না। জানাবেই বা কে বলো? লালা ভোলা, ওরা তো আমাদের হাতে বন্দি থাকবে। বেশ, আমি তোমার সঙ্গে আছি। ভেবেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু বুড়িমার ওই দুই মুরগি আমাকে যেখানে দেখে সেখানেই কৃষ্ণচূর্ণী বলে ডেকে অপমান করে। এবার সবকটাকে শায়েস্তা করব। শকুন্তলা, ভেবো না, আমিও তোমার সাথেই আছি। তৃষ্ণা আর শকুন্তলা বুড়ি আর লালা ভোলাকে মেরে ফেলার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করল। পরদিন আবির বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই তৃষ্ণা বুড়িমার বাড়িতে এলো। একি তৃষ্ণা চন্নি, আবার কি মতলবে এসেছ আমাদের বাড়িতে? চন্নির কাজ তো চুরি করা, আবার নিশ্চয় চুরি করতে এসেছে। তখনই শকুন্তলা বেরিয়ে এলো। হ্যাঁ রে লালা ভোলা, বুড়িমার দেয়া সাহসে খুব বেড়ে গেছিস, তাই না? আজ উচিত শিক্ষা পাবি। এই, তোমাদের মতলবটা কি? শকুন্তলা আর তৃষ্ণা একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে। তৃষ্ণা, ধরে ফেলো এই দুটোকে। লালা ভোলা পালিয়ে যেতে ধরে, তখনই তৃষ্ণা আর শকুন্তলা দুপাশ থেকে লালা ভোলাকে ধরে ফেলে। এই, ছেড়ে দাও আমাদের, বুড়িমা বাঁচান আমাদের। তোদের বুড়িমাকে বাঁচানোর মতো এখন আর কেউ নেই, তোদের সে তাহলে কিভাবে বাঁচাবে শুনি? এই, তোমরা কি করতে যাচ্ছ? এমন কাজ করো না, ভুলে যেও না, প্রকৃতি কন্যা টুনি জানলে তোমাদের ছেড়ে দেবে না। শকুন্তলা, আমি এই মুরগি দুটোকে পাচ্ছি, তুমি গিয়ে বুড়িকে বাঁধো, এরপর বুড়ির গলা টিপে বুড়িকে মারবে। তৃষ্ণার কথা মতো শকুন্তলা বুড়ির ঘরে যায় আর বুড়িকে ধরে বুড়ির হাত বাঁধতে থাকে। এ কি বৌমা, কি করছো? ছেড়ে দাও আমাকে, কেন এমনটা করছো? অনেক চালিয়েছেন মা, যতদিন স্বামী আর সন্তান নিয়ে একা সংসার করেছি ততদিন ভালোই ছিলাম। আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন আমাকে সারাদিন কাজ করতে হয়, আপনার আর আপনার মুরগিদের হুকুম পালন করতে হয়, তাই আপনাদের আমি আজ বিদায় করব। ভুল করো না বৌমা, এত বড় পাপ করো না, মনে রেখো প্রকৃতি কন্যা জানলে তোমাকে কঠিন শাস্তি দেবে। প্রকৃতি কন্যা জানবে কি করে? ওনাকে খবর দিবে কে শুনি? তখনই তৃষ্ণা লালা ভোলাকে বেঁধে নিজের সাথে করে বুড়িমার ঘরে আসে। দেখো বুড়িমা, তোমার আদরের মুরগিদের নিয়ে এসেছি। বুড়িমা, আপনার এই কি অবস্থা করেছে শয়তান দুটো? বুড়িমা, আমাদের কি মরে যেতে হবে? চুপ কর, এখনো তো তোদের বুড়িমার সাথে কিছুই করিনি, দেখ কি করি তাকে। শকুন্তলা বুড়ির হাত পা বেঁধে নিল আর বুড়ির গলা টিপে ধরল। তখনই ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার, জাদু ডিম গাছের ডাল বড় হতে লাগলো। ডিম গাছের শাখা প্রশাখা নিজেদের আকার বৃদ্ধি করে বুড়ির কক্ষে ঢুকে পড়ল আর শকুন্তলা আর তৃষ্ণাকে পেঁচিয়ে নিল। আরে, এ কি হলো আমার সাথে? এই ডিম গাছের ডালপালা কোথা থেকে চলে এলো? এ কি শকুন্তলা, তুমি তো বলেছিলে আমাদের কোনো ক্ষতি হবে না, শেষ পর্যন্ত ডিম গাছ আমাদের আটকে ফেলল। ওদিকে প্রকৃতি কন্যার কাছে জাদু ডিম গাছের একটি ডিম গিয়ে বলে, প্রকৃতি কন্যা দ্রুত পরিবার বাড়িতে চলুন, নইলে যে পরিবারকে মেরে ফেলবে। কি বলছিস ডিম, কি হয়েছে?
তখন ডিম প্রকৃতি কন্যাকে সব খুলে বলে। সব শুনে প্রকৃতি কন্যা টুনির বাড়ি থেকে টুনিকে সাথে নিয়ে বুড়িমার বাড়িতে আসে। শকুন্তলা আর তৃষ্ণা, তোমাদের এত বড় দুঃসাহস, বুড়িমার লালা ভোলাকে বেঁধে অত্যাচার করছো। প্রকৃতি কন্যা, মাফ করে দিন, আমরা রাগের মাথায় ভুল করে ফেলেছি। আমার কোনো দোষ নেই, আমি তো শুধু শকুন্তলার কথা শুনেছি। চুপ করো বাজে মহিলারা, তোমাদের দেখলেই বোঝা যায় তোমরা কত খারাপ। আর কৃষ্ণা, শকুন্তলা না হয় আগে শাস্তি পাইনি, কিন্তু তুমি তো পেয়েছিলে, তারপরেও এত বড় পাপ কাজ করার সাহস কোথা থেকে পেলে? শকুন্তলা শোনো, রাগের মাথায় ভুল নাকি ঠান্ডা মাথায় করাই ভুল, সব বোঝা যাচ্ছে। তোমরা তোমাদের পাপের শাস্তি পাবে। ডিমেরা, তোরা তোদের কাজ শুরু করে দে, প্রত্যেকে পাথরের আকৃতি ধারণ কর। বুড়িমার জাদু ডিম গাছের সব ডিম প্রকৃতি কন্যার আদেশে পাথরের রূপ নেয়, আর সেই পাথর ঢিল হিসেবে একে একে শকুন্তলার তৃষ্ণার শরীরে লাগতে থাকে। প্রকৃতি কন্যা, ওদের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, ডিমদের বলুন ওদের আর কষ্ট না দিতে। এবার আমি আর আপনার কোনো কথাই শুনবো না, ওরা নিজেদের শাস্তি পাবে। পাথররূপী ডিমেরা শকুন্তলার তৃষ্ণাকে আঘাত করতেই থাকে, আর ওরা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে প্রকৃতি কন্যা বলে, তোমরা দুজন এখনই এই লোকালয় ছেড়ে চলে যাবে, যদি কখনো তোমাদের এই লোকালয়ের আশেপাশেও দেখি তবে একেবারে মেরে ফেলবো। প্রাণ ভিক্ষা দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রকৃতি কন্যা, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। একদম না, বুড়িমার নাতনি বুড়িমার আবিরের কাছেই থাকবে, চলে যাও তুমি, নইলে কিন্তু আবারও। না না, আমি আর আঘাত সহ্য করতে পারবো না। শকুন্তলার তৃষ্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। লালা ভোলার বুড়িমার উপর থেকেও সব বিপদ কেটে যায়। বুড়িমা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি প্রকৃতি কন্যা, তাছাড়া আপনি থাকতে কার এত ক্ষমতা যে আমার ক্ষতি করে? কিন্তু বুড়িমা, আমি যে আর বেশি দিন থাকতে পারবো না। মানে? আজ এটুকুই শুনে রাখুন, বাকি কথা না হয় অন্য আরেক দিন বলবো। চল টুনি, আমাদের এখন যেতে হবে। বুড়িমা, লালা ভোলা, তোমরা সাবধানে থেকো। এমনটা বলে প্রকৃতি কন্যা চোখের পানি মুছতে মুছতে টুনিকে নিয়ে চলে যায়। লালা ভোলা শোন, আমার মনটা খুব খারাপ রে। কি হয়েছে বুড়িমা? তোমার তো এখন ভালো থাকা উচিত, তোমার ডাকিনী বৌমা তো বাড়ি ছেড়েছে। বৌমা তো বাড়ি ছেড়েছে লালা, কিন্তু আমার ছেলেটা আর নাতনিটা দুজনে মন খারাপ করে বসে থাকে, শকুন্তলার জন্য ওদের মন খুব খারাপ। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে বুড়িমা, তাছাড়া ওরকম ডাকিনী মায়ের কাছে যদি তোমার নাতনির ছুটকি বড় হতো তাহলে সেও বড় হয়ে খারাপ হতো। সে যাই হোক, বাদ দে এসব কথা, তোরা গিয়ে একবার টুনিকে ডেকে নিয়ে আয় তো, টুনির সাথে আমার প্রকৃতি কন্যার বিষয়ে কথা আছে। এখনই যাচ্ছি বুড়িমা। টুনি বোন, ও টুনি বোন, বাড়িতে আছো নাকি? কে এলি, লালা ভোলা নাকি? তোমরা হঠাৎ? বুড়িমা ঠিক আছে তো? বুড়িমা তো ঠিক আছে, কিন্তু সব সময় বসে চিন্তা করে যাচ্ছে। তা টুনি শোনো, বুড়িমা তোমাকে ডেকেছে, এখন তোমাকে আমাদের সাথে যেতে হবে। বুড়িমা যখন ডেকেছে যেতে তো আমাকে হবে, তা চলো দেখি বুড়িমা কি বলতে চায়। বুড়িমা, আমাকে নাকি ডেকেছিলে তুমি?
ডেকে তো ছিলাম টুনি, একটা ব্যাপার জানার ছিল আমার, প্রকৃতি কন্যার কি হয়েছে? উনি কিসের ইঙ্গিত দিয়ে আমার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন? বুড়িমা, প্রকৃতি কন্যা বোধহয় আমাদের ছেড়ে চলে যাবে। উনি প্রকৃতির জন্য সৃষ্টি, আর প্রকৃতিতেই নাকি মিলিয়ে যাবেন। ওনার সাথে আমাদের আর দেখা হবে না তখন। এমনটা বলে টুনি কাঁদতে লাগলো। এ কি বলছিস টুনি, প্রকৃতি কন্যার না গেলে কি হয় না? আমাদের ছেড়ে না যেতে আমিও বলেছিলাম ওনাকে, কিন্তু উনি বললেন এটাই নিয়ম, ওনাকে যেতে হবেই। আমি প্রকৃতি কন্যার কাছে যাব, আমাকে নিয়ে যাও, প্রকৃতি কন্যা আমার কথা তো শুনবেন। ওদিকে বুড়ির বৌমা শকুন্তলা আর তৃষ্ণাচূর্ণী গিয়ে পৌঁছায় ঘোড়াল বাবার কাছে। শকুন্তলা, তুমি নিশ্চিত তো ঘোড়াল বাবা আমাদের সাহায্য করবেন? অবশ্যই করবেন, আমার পূর্বপুরুষেরা ঘোড়াল বাবার খুব ভক্ত ছিল, শুনেছি তিনি এই কোরাল পাহাড়ের আশেপাশেই থাকেন। আমরা তো ওনাকে না জানিয়ে হুট করে চলে এসেছি, উনি আমাদের উপরে এ নিয়ে রেগে যাবেন না তো? সে দেখা যাবে, রেগে গেলে পায়ে পড়ে যাব। এবার কথা বাদ দিয়ে এগিয়ে চলো। শকুন্তলা আর তৃষ্ণা কোরাল পাহাড়ের দিকে এগিয়ে যায় আর দেখে ঘোড়াল বাবা ধ্যানরত অবস্থায় বসে আছে। ঘোড়াল বাবার দুপাশে দুটো ভয়ঙ্কর বিশালাকার কালো কাক বসে আছে। ঘোড়াল বাবা, দুজন মহিলা এগিয়ে আসছে, আমরা কি মহিলা দুটোকে আক্রমণ করব? না, ওদের আক্রমণ করার প্রয়োজন নেই, কারণ এখন আমার কাছে যারা আসছে তারা আমাদের মতোই শয়তানি করতে খুব ভালোবাসে। এদের আত্মাও তোদের আর আমার মতো একেবারে অপবিত্র। শকুন্তলা ও তৃষ্ণা ঘোড়াল বাবার কাছে আসি। ঘোড়াল বাবা, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। জি ঘোড়াল বাবা, এতকাল অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনার কাছে আসার সাহস অর্জন করতে পারিনি, কিন্তু আজ সব ভয় কাটিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। ওদিকে টুনি বুড়িমাকে বলে, আপনার এই শারীরিক অবস্থায় জঙ্গলে যেতে হবে না, প্রকৃতি কন্যাকে খবর দেওয়ার ব্যবস্থা করছি, প্রকৃতি কন্যা নিজেই চলে আসবে। টুনি এমনটা বলে জাদু ডিম গাছে ডিমের কাছে যায়। ডিমের গাছ, তুমি প্রকৃতি কন্যার কাছে আমাদের বার্তা পাঠিয়ে দাও, তাকে গিয়ে বলো পূর্ণিমা তার সাথে দেখা করতে চান, জরুরি কথা আছে। টুনির কথা মতো জাদু ডিমের গাছের একটি শাখা বের হয়ে লম্বা হয়ে জঙ্গলের পথ বেয়ে প্রকৃতি কন্যার কাছে গিয়ে হাজির হয়। প্রকৃতি কন্যা, আপনাকে এখনই পূর্ণিমার কাছে যেতে হবে, আপনার সাথে ওনার নাকি অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি এমনিতেও ওনার কাছে যেতাম, কারণ ওনাকে অনেক কিছু জানানোর প্রয়োজন আছে আমার। এমনটা বলেই প্রকৃতি কন্যা বুড়িমার বাড়িতে এসে পৌঁছালো। বুড়িমা, আমাকে কেন ডেকেছেন আমি জানি। জানেনি যখন তখন বলুন, কেন চলে যাবেন আমাদের ছেড়ে? আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি যেমন চলে যাব, তেমনি আবার নতুনভাবে এই পৃথিবীতে ফিরব, এমন এক মায়ের কোলে ফিরব যার সন্তানের প্রয়োজন, যে মা প্রতিনিয়ত সন্তান কামনায় রাতের পর রাত কেঁদে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না মা, আপনি কি বলতে চাচ্ছেন? ওদিকে ঘোড়াল বাবা বলে, শকুন্তলা, তোকে আমি অবশ্যই সাহায্য করব, বল কি সাহায্য চাস তুই? আমি ওই প্রকৃতি কন্যাকে চিরতরে শেষ করতে চাই। আমিও এটাই চাই বাবা, প্রকৃতি কন্যার জন্য আমাদের একটা পরিকল্পনাও সফল হয় না, তাই ওনাকে শেষ করে ওনার শক্তি আর জঙ্গলে ওনার রাজত্ব শেষ করতে চাই। প্রকৃতি কন্যা, সে তো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির জন্য সৃষ্টি, আর সে খুব শীঘ্রই প্রকৃতিতেই মিশে যাবে, তাই ওই বিষয় নিয়ে তোদের আর ভাবতে হবে না। তাহলে আমার ওই বুড়ি শাশুড়িকে শায়েস্তা করতে চাই আমি, সেও আমাকে কম জ্বালাতন করেনি,
আমি তাকে ধ্বংস করে দিতে চাই আর তার জাদু ডিম কাজ আমার আয়ত্তে নিতে চাই। ঠিক আছে, সব হয়ে যাবে, শুধু তোরা আমার কাছে থেকে আমার সেবা করে যা। আমার খাবারের ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা সবকিছু এখন থেকে তোরা দুজন দেখবি। জি ঘোড়াল বাবা, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। ওদিকে প্রকৃতি কন্যাকে বুড়িমা বলে, প্রকৃতি কন্যা বিশ্বাস করুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন বুড়িমা, তবে হ্যাঁ, আমি চলে গেলি এই জঙ্গল আর জঙ্গলের সব পাখিদের ভালো মন্দের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটা কি করে সম্ভব, আমার জীবনে তো মৃত্যু কাছে চলে এসেছে। আপনাকে আমি এমন শক্তি দেব যা দ্বারা আপনি বিধাতার সন্তুষ্টি অর্জন করবেন আর আপনার আয়ু 100 বছর বৃদ্ধি পাবে, এমন কি অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন আপনি। জেনে রাখুন পুরিমা, আপনার বৌমা আর তৃষ্ণা ওরা দুজনে মিলে ঘোড়াল বাবার কাছে গিয়েছে, আর ঘোড়াল বাবা খুব খারাপ একজন সাধু, ওরা সকলে মিলে আপনার আর জঙ্গলের পাখিদের ক্ষতি করতে চাইবে, আপনাকে সাবধান থাকতে হবে। বেশ প্রকৃতি কন্যা, আপনি যেমনটা বলছেন তাই হবে। প্রকৃতি কন্যা বুড়িমা আর লালা ভোলাকে নিয়ে জাদু ডিম গাছের কাছে যায়। বুড়িমা, আপনার আর ডিম গাছের প্রয়োজন হবে না, তাই এই ডিম গাছের সব শক্তি আমি আপনাকে প্রদান করছি। প্রকৃতি কন্যা, আপনার থেকে শক্তি পাওয়ার পরে আমার শরীরের যন্ত্রণাও আর নেই, সুস্থ অনুভব করছি আমি। কারণ আপনি এখন সাধারণ কেউ নন, আর আমার কাছে থাকা শক্তিও আমি আপনাকে দিচ্ছি পুরিমা। সময় হলে এই শক্তি আপনি তাকেই দিবেন যে আমার রূপে জন্ম নেবে, আর লালা ভোলা তোরাও বুড়িমার সাথে সবসময় থাকবি। প্রকৃতি কন্যা এমনটা বলে লালা ভোলাকে প্রহরীর পোশাক পরিয়ে দেয়। পুরিমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দিন, আশা করি আপনি জঙ্গলে সব পাখিদের দেখে শুনে রাখবেন। না, এই হতে পারে না প্রকৃতি কন্যা, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের কথা শুনুন, যাবেন না প্রকৃতি কন্যা। টুনি, তোকে তো আমি আগেও বুঝিয়েছি, বৃথা আটকাস না আমাকে। আর হ্যাঁ টুনি, আগামীকাল বিকেলে তুই লাল সবুজ ঝর্ণার কাছে যাবি, সেখানে এ রাজ্যের রাজা রানী আসবেন, তারা অনেক বিপদে আছে, তুই ওদের সাহায্য করবি। এমনটা বলে প্রকৃতি কন্যা হাওয়ায় মিলিয়ে যায়। লালা ভোলা টুনি আর বুড়িমা সবাই খুব কষ্ট পায়। তখনই বুড়িমার বাড়িতে শকুন্তলা আর তৃষ্ণা ঘোড়াল বাবাকে সাথে করে নিয়ে আসে। শাশুড়ি মা, আপনি তো দেখছি আমি কাঁদানোর আগে থেকেই কাঁদছেন। এই দুষ্ট বৌমা, কি বলতে চাও তুমি? ঘোড়াল বাবা, এদের সবকটাকে শেষ করে ফেলুন আপনি, এরা আমাকে অনেক চালিয়েছে। আর বুড়ি, আমাকে বের করেছিলে তাই না? দেখো তোমার কি হাল করি। এমনটা বলে শকুন্তলা বুড়ির চুল টেনে ধরে বুড়িকে ফেলে দেয়। ওদিকে ঘোড়াল বাবা লালা ভোলা আর টুনির দিকে জাদু প্রয়োগ করতে যায়। তখনই বুড়িমা প্রকৃতি কন্যার দেয়া শক্তি দিয়ে সেই জাদুকে আটকে দেয় আর ঘোড়াল বাবার দিকেই অগ্নিগোলক ফিরিয়ে দেয়। আরে, এটা কি হচ্ছে? সাধারণ এক বুড়ির এত শক্তি কোথা থেকে এলো? কৃষ্ণা এমনটা বলে সেখান থেকে পালিয়ে যায় আর বুড়িমার অগ্নিগোলকের মুখে পড়ে ঘোড়াল বাবা পুড়ে ছাই হয়ে যায়। শকুন্তলা, অনেক আদর করেছি তোমায়, কিন্তু তুমি সে আদরের মূল্য দাওনি, আজ তুমি উচিত শিক্ষা পাবে। বুড়িমা এমনটা বলে নিজের শক্তি দিয়ে শকুন্তলাকে দ্বারকাক বানিয়ে দেয়। দুষ্ট বৌমা দ্বারকাক,
কি মজা, সব শত্রু নিপাত যাক। দ্বারকাকরূপী শকুন্তলা উড়ে চলে যায়। আর প্রকৃতি কন্যার কথা মতো বুড়িমা নিজ বাড়ি ছেড়ে লালাভুলাকে সাথে নিয়ে পাখিদের দেখাশোনা করে জীবন কাটাতে থাকে। টুনি, মনে আছে আজ তোকে লাল সবুজ ঝর্ণার কাছে যেতে হবে? মনে আছে বুড়িমা, আজ বিকেল হলেই চলে যাব। লালা ভোলা, তোমরা বুড়িমার কাছেই থেকো, বুড়িমাকে একা রেখে কোথাও যাবে না। আমরা আবার কোথায় যাব? প্রকৃতি কন্যা চলে যাওয়ার পূর্বে আমাদের উপর গুরু দায়িত্ব দিয়ে গেছেন। তুমি নিশ্চিন্তে লাল সবুজ ঝর্ণার কাছে যাও টুনি, আমরা বুড়িমার কাছেই আছি। ঠিক তাই টুনি, তাছাড়া আমার কি বা হবে? জানোই তো প্রকৃতি কন্যা আমাকে তার নিজের মধ্যে থাকা সব শক্তি দিয়ে গেছে, তাই চিন্তামুক্ত হয়ে যাও। টুনি বুড়িমা আর লালা ভোলাকে বিদায় দিয়ে লাল সবুজ ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে সুন্দরপুর রাজ্যের রাজা রানী লাল সবুজ ঝর্ণার পাড়ে বেড়াতে আসে। অনেকদিন পরে লাল সবুজ ঝর্ণার পাড়ে আসলাম, মনটা খুব হালকা লাগছে। রানী, আমি জানি তোমার মন কিসে ভালো হবে, তাই এই ঝর্ণার ধারে তোমাকে নিয়ে এলাম। তাছাড়া তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। আমি সব জানি, আর তাই বলছি আপনি আবার বিয়ে করে নিন, নইলে এত বছর তো হয়ে গেল, আমি এখন পর্যন্ত আপনাকে কোনো সন্তান দিতে পারলাম না। রানী, এ কথা কেন বলছো? হয়তো তোমার এতে কোনো দোষ নেই, হয়তো আমার ভাগ্যের দোষেই আমার সাথে এমনটা হচ্ছে। কিন্তু মহারাজ, সব কিছু তো এভাবে থেমেও থাকতে পারে না। আমাদের সন্তান না হলে যে এই সুন্দরপুর রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যাবে। উত্তরাধিকারী তো চাই, সে পুত্র হোক কিংবা কন্যা, কাউকে তো লাগবেই। আমি যে চিন্তা করি না তা নয় রানী, আজ রাজবদ্ধ বলেছিল আমাদের সন্তান না হওয়ার পিছনে উনি কিছু জানাবেন। সুন্দরপুর রাজ্যের রাজা ছিল ইব্রাহিম, আর রানী ছিল জুলেখা। রাজা রানী একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু তাদের মনে একটাই দুঃখ ছিল, আর তা হলো তাদের সন্তান হতো না। এ নিয়ে রানী প্রায়ই মন খারাপ করে বসে বসে কাঁদত। তাই রানীর মন ভালো করার জন্য রাজা প্রায়ই রানীকে লাল সবুজ ঝর্ণার পাড়ে নিয়ে আসতেন। একদিন রাজা রানী সেখানেই বসে কথা বলছিল, তখনই রানীর চোখ যায় সবুজ ঝর্ণার পানির পাশে, সেখানে এক ছোট্ট মেয়ের মৃতদেহ পড়েছিল। সে মৃতদেহটিকে দেখে রানী জুলেখা কাঁদতে শুরু করে। মহারাজ, কার এত বড় সাহস যে এতটুকু বাচ্চাকে মেরে ফেলে রেখে গেছে? বোধহয় কোনো বাচ্চা চোরের কাজ, বাচ্চারা বোধহয় খেলছিল, বাচ্চাটাকে ধরে নিয়ে আসার সময় কোনো কারণে হয়তো মারা গেছে, আর বাচ্চাটির মৃতদেহটি এখানেই ফেলে রেখে গেছে। মহারাজ, আমার খুব খারাপ লাগছে, আমরা একটা সন্তানের জন্য দিনরাত বিধাতার কাছে প্রার্থনা করছি, কেঁদেই চলেছি, আর দেখুন এখানে ছোট্ট অবোধ শিশু মরে পড়ে রয়েছে। রানী জুলেখা এমনটা বলে খুব কাঁদছিল, তখনই সেখানে টুনি চলে আসে। রানীমা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কে তুমি পাখি, এত সুন্দর করে মানুষের মতো কথা বলতে পারো? মহারাজ, আমি জাদু জঙ্গলের পাখি, আমাদের জাদু জঙ্গলের সব পাখিরাই কথা বলতে পারে। আচ্ছা, এবার বলুন কি হয়েছে, আপনারা কেন কাঁদছেন? আপনারা তো রাজা রানী, আপনাদের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে কিসের এত দুঃখ আপনাদের? টুনি, আমার সব কিছু থাকলেও আমার কপালে যে সন্তান সুখ নেই, আমার বুঝি কখনো মা হওয়া হবে না। মহারাজের সাথে আমার বিয়ের অনেক বছর তো হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত মহারাজকে কোনো সন্তান দিতে পারিনি আমি। ও, এই কথা? আপনি চাইলে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি মহারানী।
আমি তো এ জঙ্গলে থাকি, এ জঙ্গলেই থাকে এক পরিমা। প্রকৃতি কন্যার শক্তিতে তার অনেক অলৌকিক ক্ষমতা আছে। আপনারা যদি তার কাছে গিয়ে আপনাদের সমস্যার কথা জানান, তবে তিনি আপনাদের সাহায্য করতে পারেন। বুড়িমা, তিনি জঙ্গলের কোন পাশে থাকেন, তাকে আমরা কিভাবে খুঁজে পাব? ভাববেন না, আমি নিজে আপনাকে আর রাজামশাইকে নিয়ে যাব। তবে এখনই আমাদের নিয়ে যাও। বেশ, চলুন আমার সাথে। টুনি রাজারানীকে পথ দেখিয়ে নিয়ে আসে বুড়িমার কাছে। বুড়িমা, দেখুন কাদের নিয়ে এসেছি। এনারা এই রাজ্যের রাজারানী। মনে আছে প্রকৃতি কন্যা আমাকে বলেছিল? টুনি, লাল সবুজ ঝর্ণার কাছে গিয়ে তুমি এমন কাউকে দেখবে যাদের সন্তান প্রয়োজন, আর তাদের নিয়ে তুমি বুড়িমার কাছে আসবে। বুড়িমা তাদের বলবে আমি তাদের ঘরে জন্ম নিব, আর একই সাথে আমার অন্য এক সত্তাকেও তাদের বরণ করে নিতে হবে। আপনি যেমনটা চাইছেন তাই হবে প্রকৃতি কন্যা। সব মনে আছে টুনি। মহারাজ মহারানী, বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বুড়িমা, দয়া করুন আমাদের, আমরা অসহায়। আমরা বাবা মা হতে চাই। আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা পিতামাতা হতে পারিনি। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আসলে আপনাদের দুজনের কারো ভাগ্যেই আমি কোনো সন্তান দেখতে পারছি না। বুড়িমা, তুমি বলেছে আপনি অলৌকিক ক্ষমতার অধিকারিনী, তাই আমরা বুঝতে পেরে গিয়েছি আপনি চাইলে আমাদের সাহায্য করতে পারেন। বেশ, আপনারা যখন এত করে বলছেন, আপনাদের আমি একটা সাহায্য করতে পারি। আমি প্রকৃতি কন্যার বলে যাওয়া কথাই আপনাদের বলছি। শুনুন, আপনাদের বাবা মা হওয়ার কেবলমাত্র একটা উপায় আছে, আর তা হলো প্রকৃতিতে মিশে যাওয়া প্রকৃতি কন্যার একটি অংশ আপনাদের কন্যা হয়ে এ পৃথিবীতে জন্ম নেবে। বুড়িমার মুখে এ কথা শুনে রাজারানী ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু একটা তবে যে রয়েই যায়। আবার কি সমস্যা বুড়িমা? প্রকৃতি কন্যার এক অংশ আমাদের সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেবে, এটা তো আমাদের সৌভাগ্য। দেখুন মহারাজ, প্রকৃতির যেমন একটি ভালো রূপ রয়েছে, তেমনি মন্দ রূপও রয়েছে। আর তাই প্রকৃতির অংশকে যদি আপনি নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন, তবে প্রকৃতির খারাপ দিককেও আপনার মেনে নিতে হবে। অর্থাৎ প্রকৃতি কন্যার অংশ একা আপনার সন্তান হয়ে জন্ম নেবে না, সাথে প্রকৃতির খারাপ দিকের এক অংশ আপনাদের সন্তান হয়ে জন্ম নেবে। তার মানে একসাথে দুজন সন্তান আমার কোলে জন্ম নেবে, একজন সকলের উপকার করবে আর একজন সকলের ক্ষতি করবে? ঠিক তাই মহারানী, বলুন এতে কি আপনারা রাজি আছেন? আমাদেরকে ভাবার একটু সময় দিন, আমি আমার রানীর সাথে এ নিয়ে আলাদা করে কথা বলতে চাই। রাজা এ কথা বলে রানীকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, রানী কি করবে? মহারাজ, আমরা বুড়িমার প্রস্তাবে রাজি হব। তাছাড়া একজন মানুষের ভালো মন্দ হওয়া নির্ভর করে বাবা মায়ের শিক্ষার উপর। আমরা আমাদের সন্তানদের ছোট থেকে ভালো শিক্ষাটাই দেব, তাহলেই আর আমাদের কন্যা বড় হয়ে কারো ক্ষতি করবে না। তোমার কথার সাথে আমি একমত মহারানী, চলো বুড়িমাকে গিয়ে আমাদের সিদ্ধান্তের ব্যাপারে জানাই। রাজারানী বুড়িমার কাছে গিয়ে সবকিছু জানায়। সব শুনে বুড়িমা বলে, বেশ, তাহলে প্রকৃতি কন্যার একটি অংশকে নিজের কন্যা হিসেবে দেখতে প্রস্তুত হয়ে নিন মহারাজ। বুড়িমা নিজের জাদুর সাহায্যে একটি লাল ফুল নিয়ে আসে। এই লাল ফুল রস করে মহারানীকে তিন দিন তিন বেলা খেতে হবে, তবেই আপনারা সুখবর শুনতে পারবেন। আর টুনি শোন, মিষ্টি পাখিকে রাজারানীর সাথে পাঠিয়ে দে। আজ থেকে
মিষ্টি পাখি সবসময় রাজা রানীর ভালো মন্দের খবর রাখবে। যেমন আপনার আদেশ বুড়িমা। টুনি বুড়িমার আদেশে মিষ্টি পাখির বাড়িতে আসে আর মিষ্টি পাখিকে সবকিছু খুলে বলে। সব শুনি মিষ্টি পাখি টুনির সাথে রাজা রানীর কাছে আসে। বুড়িমার কাছ থেকে লাল ফুল নিয়ে মিষ্টি পাখিকে সাথে নিয়ে রাজা রানী প্রাসাদে ফিরে আসে। মিষ্টি, তুই যেমন মিষ্টি গান গাস তেমনই মিষ্টি দেখতে। জানি তো, আর তাই আমার নামটাও মিষ্টি। মহারানী, আপনার কাছে অনুরোধ, আমাকে মাঝে মধ্যে জঙ্গলে যেতে দিবেন। সেখানে তো আমার অনেক বন্ধু, আমার বন্ধুদের বেশি দিন না দেখে আমি থাকতে পারবো না। হা হা হা, বেশ, বন্ধুদের দেখতে যাবি, আর যদি ইচ্ছে হয় তবে বন্ধুদের নিয়ে আমার কাছে আসতেও পারিস। সে হবে ক্ষণ, আমাকে আগে বলুন তো, লাল ফুলের রস তিন বেলা খেয়েছেন তো আজ? খেয়েছি খেয়েছি। মহারানী জুলেখা বুড়িমার কথা মতো তিন দিন তিন বেলা লাল ফুলের রস খেয়ে নেয় আর চার দিনের দিন মাথা ঘুরে পড়ে যায়। সুখবর মহারাজ, মহারানী সন্তান শ্যাম বাবা, আপনি বাবা হতে যাচ্ছেন। রাজবৈদ্য, সত্যি বলছেন? এ খবর কি সত্যি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। মহারাজ, আমি বরং বুড়িমাকে আর প্রজাবাসীকে গিয়ে সুখবর দিয়ে আসি। মিষ্টি পাখি এমনটা বলেই উড়ে চলে যায় রাজ্যের প্রজাদের কাছে আর উড়ে উড়ে বলতে থাকে, কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। এই এই পাখিটা কি বলছে রে? এ কথা সত্যি নাকি? সত্যি হলে তো বলুই, মহারাজের দুর্ভাগ্য তো হলে এবার কেটে গেল। কেটে যায় অনেকগুলো মাস। মহারানীর সাথে মিষ্টি পাখির সম্পর্ক আরো ভালো হয়। মিষ্টি পাখি সারাক্ষণ মহারানীর আশেপাশেই থাকত। মহারানী, কেমন আছেন আপনি? টুনিকে সাথে নিয়ে আপনাকে দেখতে এলাম। মিষ্টি পাখি তো সব সময় আমার দেখাশোনা করে, ভালো না থেকে থাকি কি করে? বুড়িমা, টুনিকে নিয়ে প্রাসাদেই থেকে যান না। সেসব নিয়ে পরে ভাবা যাবে, আমি আজ আসি, পরে আসবো না হয়। শেষমেশ চলে আসে সেই শুভ দিন। মহারানী জুলেখা একসাথে দুই রাজকন্যার জন্ম দেয়। দুই রাজকন্যাকে কোলে নিয়ে মহারাজ আজ খুব খুশি। বুড়িমা চোখ বন্ধ করে সবকিছু দেখতে পারে। টুনি, সুখবর, চল আমাদের প্রাসাদে যেতে হবে। আমাদের প্রকৃতি কন্যা আমাদের কাছে ফিরে এসেছে। ওদিকে রাজা নিজের দুই কন্যাকে কোলে নিয়ে বলে, আমার সোনা কন্যারা, আমার দুই চোখের দুই মণি তোরা। মহারাজ, রাজকন্যাদের নাম রাখবেন না? কেন রাখবো না? আমি তো অনেক দিন পূর্বেই আমার কন্যাদের নাম ঠিক করে রেখেছি। আমার এক কন্যার নাম হবে লীলাবতী, আরেক কন্যার নাম হবে পদ্মকমল। পরিমা, আপনি সত্যি বলছেন তো? প্রকৃতি কন্যা কি সত্যি আমাদের মাঝে ফিরে এসেছেন? আমাদের সাথে আগের মতো কথা বলবেন, আগের মতো গল্প করবেন? টুনি, এখনই এটা সম্ভব না, কারণ প্রকৃতি কন্যা এখন একজন রাজকন্যা হয়ে জন্ম নিয়েছেন আর তিনি এখনো নিজের সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়া উনি তো সদ্যজাত শিশু মাত্র। সে যাই হোক, প্রকৃতি কন্যাকে ছোট থেকে বড় হতে দেখবো, এ তো আমাদের সৌভাগ্য। চলুন বুড়িমা, দেরি না করে প্রাসাদে যাওয়া যাক। টুনি আর বুড়িমা এমনটা বলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে রাজা রানীকে বলে, রানী, আমার কন্যাদের নাম পছন্দ হয়েছে তো তোমার? খুব পছন্দ হয়েছে, লীলাবতী পদ্মকমল, খুব সুন্দর নাম, মনে হয় যেন আমার মনের বাগানের দুটো ফুটন্ত ফুল। আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের দুই রাজকন্যার নাম ভারী সুন্দর। মহারানী,
একটা কথা বলবো? বল মিষ্টি, কি বলবি? আপনার যদি আপত্তি না থাকে তো আমি সবসময় রাজকন্যাদের আশেপাশে রাজকন্যাদের ঘিরে থাকতে চাই। এতে আবার আমার আপত্তি কেন থাকবে? আমার কন্যাদের সাথে তুই থাকলে তো আমি আরো নিশ্চিন্ত থাকবো। তুই আমার কন্যাদের বন্ধু হয়ে থাকবি। তখনই সেখানে বুড়িমা আর টুনি চলে এলো। মিষ্টি পাখি, তুমি একাই রাজকন্যাদের কাছাকাছি থাকবে? আমি বুঝি এই সুযোগ হাতছাড়া করব? এ কখনোই হবে না, আমিও থাকবো রাজকন্যাদের পাশে। টুনি, কেন থাকবে না? আমরা দুজন রাজকন্যাদের দেখে শুনে রাখবো। এই তোরা এবার চুপ কর। মহারাজ মহারানী, আপনাদের আমি একটা কথা বলতে চাই। অবশ্যই বুড়িমা, বলুন কি বলতে চান? আপনার কন্যা লীলাবতী প্রকৃতি কন্যার অংশ, তাকে অবশ্য প্রকৃতি কন্যাই বলা চলে। জি বুড়িমা, তা ঠিক। তবে আমরা চাই না লীলাবতী নিজের আসল পরিচয় এখনই জানতে পারুক। জি, সেটা আমরাও চাই না, কিন্তু আমাদের একটা আর্জি আছে মহারাজ। বলুন বুড়িমা, কি চান? আমরা রাজকন্যা লীলাবতীর কাছাকাছি থাকতে চাই। অবশ্যই, আপনাদের প্রাসাদে থাকার ব্যবস্থা করতে বলছি আমি। না না মহারাজ, আমরা প্রাসাদে থাকবো না, আমাদের প্রকৃতির আশেপাশেই থাকতে হবে। আর তাই রাজবাগানের এক পাশে আমাকে ছোট একটা কলাপাতার কুটির বানিয়ে দিন, সেখানে আমি লালা ভোলা আর টুনিকে নিয়ে থাকবো। বেশ বুড়িমা, তাই হবে। রাজার আদেশে বুড়িমা, লালা ভোলা আর টুনির জন্য রাজবাগানে একটা কলাপাতার কুটির বানিয়ে দেয়া হলো। সেখানেই বুড়িমা থাকতে লাগলো। ওদিকে লীলাবতী আর পদ্মকমল সকলের আদরে বড় হয়ে উঠছিল। দু বোনই দেখতে ছিল ভীষণ সুন্দর। দুই বোন সারাক্ষণ প্রাসাদ জুড়ে খেলে বেড়াত। একদিন দুই রাজকন্যা মিষ্টি পাখির সাথে রাজবাগানে খেলছিল। রাজকন্যারা, আমার কথা শুনুন, এত ছুটোছুটি করবেন না, পড়ে গিয়ে তো ব্যথা পাবেন। আমার কথা না শুনলে কিন্তু মহারানীকে আমি সব বলে দেব। মিষ্টি পাখির এমন কথা শুনে ছোট্ট পদ্মকমল বলে, এই পাখি, তুই আমাদের আদেশ করার কে? তুই তো সামান্য একটা পাখি, আর আমরা রাজকন্যা। পদ্মকমল, এভাবে কারোর সাথে কথা বলতে নেই, তাছাড়া মিষ্টি পাখি তো আমাদের বন্ধু। তুই ওকে নিজের বন্ধু ভাবলেও আমি ওকে বন্ধু ভাবি না, ও শুধু আমার কাছে সাধারণ দাস মাত্র। দেখেছেন বুড়িমা, রাজকন্যা পদ্মকমল কতটা অহংকারী হয়েছে। এটাই তো হওয়ার ছিল টুনি, এটাই ভাগ্য, এটাই নিয়তি। মহারানী জুলেখা পদ্মকমলের এ কথা শুনে চিন্তায় পড়ে গেল। গত কয়েক বছর তো আমি আমার দুই কন্যার মধ্যে স্বভাবগত কোনো অমিল খুঁজে পাইনি। ভেবেছিলাম আমাদের শিক্ষায় বড় করলে বুড়িমার সব কথা বোধহয় সত্য হবে না, কিন্তু আজ আমি একই শুনলাম। না, পদ্মকমলকে বোঝাতে হবে। মা পদ্মকমল, শুনলাম আজকাল তুমি সাধারণ প্রজা, প্রহরী, মিষ্টি পাখি আর টুনির সাথে খারাপ ব্যবহার করছো। এমন কেন করছো মা? তুমি রাজকন্যা, আর সবার আগে তুমি একজন মানুষ, তাই তোমাকে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা, আমি তো রাজকন্যা, তাই আমার যা খুশি আমি তাই করতে পারবো, আপনি আমাকে বোঝাতে আসবেন না। পদ্মকমল রাগী স্বভাবের হয়ে বড় হয়ে উঠছিল। ওপর দিকে লীলাবতী খুবই ভালো স্বভাবের ছিল। লীলাবতী ছোট বড় সকলের সাথেই খুব মিষ্টি স্বরে কথা বললেও পদ্মকমল ঠিক লীলাবতীর একেবারে উল্টো স্বভাবের হয়ে বেড়ে উঠছিল। রাজারানীর এ নিয়ে চিন্তার শেষ ছিল না। লীলাবতী, পদ্মকমল, আজ আমরা প্রজাদের সুখ দুঃখের খবর জানতে রাজ্য ভ্রমণ করব, যাবে আমার সাথে? প্রজাদের দুঃখ হোক কিংবা সুখ হোক, এ খবর আমার জেনে কি হবে শুনি। বোন, এ কি বলছিস তুই? প্রজাদের খবরাখবর তো আমাদেরকেই রাখতে হবে। আমাদের উপর প্রজারা ভরসা করে, নিজেদের কষ্টের উপার্জন থেকে
আমাদের কোষাগারে বাৎসরিক খাজনা প্রদান করে, আমাদেরকে সম্মান করে, তাই আমাদেরও তো দায়িত্ব তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া। লীলাবতীর কথা বুঝেছো পদ্মকমল? শোনো, প্রজাদের বুঝতে হলে, প্রজাদের ভালোবাসা পেতে হলে তাদের সাথে মিশতে হবে, তাই আমাদের যেতে হবে, চলো তোমরা দুজন। রাজার কথায় ঘোড়ার গাড়িতে চেপে লীলাবতী আর পদ্মকমল রাজার সাথে বেরিয়ে পড়ল রাজ্য ভ্রমণে। জয় মহারাজের জয়! জয় রাজকন্যা লীলাবতীর জয়! জয় রাজকন্যা পদ্মকমলের জয়! আমার রাজ্যের প্রজাবাসী, তোমরা সকলে ভালো আছো তো? তোমাদের কারো থাকা খাওয়ার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? মহারাজ, পিতার কৃপায় আর আপনার সাহায্যে আমরা সকলেই খুব ভালো আছি। সকলে তিনবেলা পেট ভরে খেয়ে বেঁচে আছি। আপনারা সকলে ভালো আছেন, এর থেকে খুশির সংবাদ আর কি বা হতে পারে আমার জন্য? রাজা প্রজাদের সাথে কথা বলছিল, তখনই একটি ছোট মেয়ে দৌড়ে রাজকন্যাদের কাছে এলো। এ আবার কোত্থেকে এলো? শরীরে কি ময়লা? জামা কাপড়টাও কেমন যেন। রাজকন্যারা, আমার বাবা কুমোর। বাবা খুব সুন্দর সুন্দর পুতুল বানায়। আমি বাবার বানানো পুতুল থেকে আপনাদের দুপনের জন্য দুটো পুতুল এনেছি। ও মা, তাই? দাও দেখি আমার হাতে। এই নিন রাজকন্যা। বাহ, ভারী সুন্দর। আর এই পুতুলটা রাজকন্যা পদ্মকমলের। রাজকন্যা, আপনি নেবেন না? বোন, ভালোবেসে কেউ কিছু উপহার দিলে সেটা গ্রহণ করতে হয়, নিয়ে নে বোন। লীলাবতীর কথায় পদ্মকমল সে ছোট মেয়েটির থেকে পুতুলটি নিল, কিন্তু পুতুলটিতে হালকা মাটি লেগে থাকায় পদ্মকমল সে পুতুলটি ঢিল দিয়ে ফেলে দিল আর পুতুলটি ভেঙে গেল। কি নোংরা পুতুল! এই মেয়ে, আমাকে এই নোংরা পুতুল দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? আমার সামনে থেকে দূর হয়ে যাও, নইলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বোন, মাটির পুতুলে মাটি থাকবে না, এটা কি করে হয়? তুই মেয়েটার সাথে কেন এভাবে কথা বলছিস? দেখ, মেয়েটা কষ্ট পেয়ে কাঁদছে। তুই সবসময় আমাকে ভুল প্রমাণিত করে নিজে মহান হতে চাস, তাই না? আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না বাবা। কি হয়েছে মা পদ্মকমল? এখনই প্রাসাদে ফিরে চলুন, আমার এখানে আর এতটুকুও ভালো লাগছে না। বেশ কন্যা, তুমি রেগে যেও না, আমরা এখনই ফিরে যাব। রাজা পদ্মকমলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে আর বুড়িমাকে বলে, বুড়িমা, আপনি জানেন আমি আমার দু কন্যাকেই সমানভাবে ভালোবাসি, তাই বলছি আমার কন্যা পদ্মকমলকে দংশের পর থেকে ফিরিয়ে আনার উপায় বলে দিন। ও যত বড় হচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠছে। মহারাজ, এটাই যে ভবিতব্য, আপনাকে আমি আগেই বলেছিলাম। আমারও খুব চিন্তা হয় রাজকন্যা পদ্মকমলকে নিয়ে। উনি আমার সাথেও দুর্ব্যবহার করেন, ওনার কক্ষে গেলে দাঁড়িয়ে দেন। কিন্তু রাজকন্যা লীলাবতী খুব ভালো, উনি আমাকে খুব ভালোবাসেন। মহারাজ, আপনি নিজের কক্ষে ফিরে যান, সবকিছু সময়ের উপর ছেড়ে দিন আর বিধাতার কাছে দুই কন্যার জন্য প্রার্থনা করে যান। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। লীলাবতী আর পদ্মকমলের 18 বছর পূর্ণ হয়। রাজকন্যাদের জন্মদিন উপলক্ষে পুরো রাজ্যব্যাপী সকল প্রজাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন রাজা ইব্রাহিম। আমার সোনা কন্যারা, তোমাদের আজ 18 বছর পূর্ণ হলো, জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল। মা, সবসময় আমাদের পাশে থাকবেন আর এভাবে আমাদের জন্য দোয়া করবেন। মা, বাবার উপরে আমি কিন্তু রেগে আছি। আমাদের জন্মদিন উপলক্ষে কোথায় আমাদের মূল্যবান পোশাক আর মূল্যবান গহনা দিবেন সেটা না করে উনি কেন গরিব প্রজাদের খাওয়াচ্ছেন, এটাই বুঝতে পারি না আমি। পদ্মকমল, এভাবে বলিস না, প্রজারা আমাদের জন্য কত দোয়া করবেন বলতো।
ওদের দোয়া আমাদের অনেক সাহায্য করবে। ছোট লোকদের দোয়া দিয়ে কোনো কাজ হয় না, এই সহজ ব্যাপারটা তুই কবে বুঝবি আমি জানি না। রাজকন্যা পদ্মকোমল গরিব দুঃখীদের সবসময় ভালোবাসবেন। গরিব দুঃখীদের যদি আপনি ভালোবাসেন তাহলে তারাও আপনাকে ভালোবাসবে, আর তখন দেখবেন আপনি ভেতর থেকে শান্তি পাবেন। বোন, বুড়িমা ঠিক বলেছে, তুই তো কখনো কোনো গরিব মানুষকে মায়ার চোখে দেখিসনি, তাই এই অনুভূতিও তোর হয়নি। একবার চেষ্টা করেই দেখ বোন, তাই চল আমরা গরিব প্রজাদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াবো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা পদ্মকমল কি নিজের ভুল বুঝতে পেরে গরিব প্রজাদের পাশে থাকতে রাজি হবে? জানতে হলে প্রকৃতি কন্যার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না।